সারা দেশে রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে 20,72,163 জন ছাত্রছাত্রী। এবার ছাত্রের তুলনায় ছাত্রী বেশি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 10,21,197 জন এবং ছাত্রী 10,50,966 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 50,295 জন, তাদের মধ্যে ছাত্রী 38,609 জন। এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, তবে তাদের 100 নম্বরের প্রশ্ন করা হবে আর পরীক্ষার সময় থাকবে পূর্ণ 3 ঘন্টা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে প্রশ্নপত্র মাঠ পর্যায়ে চলে গেছে, শিক্ষার্থীরা অনুকূল পরিবেশে পরীক্ষা দেবে, তবে পরীক্ষা সংক্রান্ত যে কোনো অপরাধ প্রতিরোধে কঠোর থাকবে প্রশাসন। এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী রয়েছে 18,58,758 জন, বাকিরা অনিয়মিত। অনিয়মিতদের মধ্যে রয়েছে গত বছর এক বা একাধিক বিষয়ে ফেল করা মনোনয়ন আর প্রাইভেট পরীক্ষার্থী। এবারও এসএসসি পরীক্ষার্থীরা 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মাধ্যমে অংশ নিচ্ছে। এসব বোর্ডের অধীনে পরীক্ষার্থী 16,49,275 জন, তাদের মধ্যে ছাত্র 2,79,870 জন এবং ছাত্রী 8,69,405 জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী 2,95,121 জন, তাদের মধ্যে ছাত্র 1,43,993 জন এবং ছাত্রী 1,51,128 জন। আর কারিগরি বোর্ডে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র 97,334 জন এবং ছাত্রী 30,433 জন। সাধারণ শিক্ষা বোর্ডে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে 23 মে, এরপর 24 মে থেকে 30 মে এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড তত্ত্বীয় পরীক্ষা 25 মে শেষ হবে। এ বোর্ডের ব্যবহারিক পরীক্ষা 27 মে থেকে 3 জুন পর্যন্ত চলবে। আর কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা 23 মে শেষ হবে, ব্যবহারিক নিতে হবে 25 মে থেকে 4 জুন পর্যন্ত। জানা গেছে পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিটিআরসিকে সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। পরীক্ষা চলাকালে ফেসবুকে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব এবং মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন নজরদারি রাখা হবে। পাশাপাশি যেসব গ্রুপ বা ব্যক্তি ফেসবুকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াবে তাদের আইডি শনাক্ত করে পুলিশের বিশেষ শাখা এবং গোয়েন্দা সংস্থাকে দেওয়া হবে। প্রশ্ন ছাপানোর সঙ্গে সম্পৃক্ত বিজি প্রেসের সব কর্মকর্তা ও কর্মচারীকে গোয়েন্দা নজরদারিতে রাখা হবে। এমনকি প্রশ্ন শর্টিং ও বহনে জড়িত শিক্ষক ও কর্মকর্তাকেও নজরদারিতে থাকবেন। অন্যদিকে ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার নাম, রোল নম্বর, প্রবেশের সময়, দেরি হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিখে রাখা হবে। কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফিচার ফোন ব্যবহার করতে পারবেন। ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে প্রশ্নের সেট কোড সচিবকে জানানো হবে। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন।